নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। রূপম টিভি বারবার আপনাদের সমীক্ষা দিয়ে এসেছিল, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে এবার বিদায় হচ্ছে, বিজেপি কম করে 27 থেকে 30 মধ্যে আসন পাবে। কিন্তু আমি যখন এই সমস্ত সমীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে নানান রকমের গালিগালাজ দেওয়া হয়েছিল কমেন্টে, নানান রকমের অভদ্র ভাষা ব্যবহার করা হচ্ছিল, বলছিল রূপম টিভি কি জানে ঘরে বসে সমীক্ষা করে। কিন্তু আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, রূপম টিভি যে কথা বলে বেশিরভাগ হলে যাওয়ার সম্ভাবনাই বেশি, বিশেষ করে লোকসভাতে তো 100% মিলে যায়। তৃণমূল কংগ্রেস 2024 লোকসভায় গুরুতরভাবে হারছে, গোহারা হারছে। এখনই যারা তৃণমূল করছেন তৃণমূল দলটা ছাড়তে পারেন বাঁচতে চাইলে, বা যদি মনে করেন যে আপনারা ভাষা রাজনীতি করেন এখানে ওখানে, তাহলে আপনারা তৃণমূল ছাড়তে পারেন, বিজেপিতে যেতে পারেন। কারণ তৃণমূল কংগ্রেস এবার সত্যি সত্যি হারছে। তৃণমূলের একমাত্র ভরসা চ্যানেল News18 বাংলা সেও দেখিয়ে দিচ্ছে এবার বিজেপি জিতবে পশ্চিমবাংলায়, 25টার মতো আসন পাবে, তৃণমূল পাবে 17টা। বুঝছেন ব্যাপার? তৃণমূলের যে নিউজ চ্যানেল তারাও বলছে তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপি জিতবে। তাহলে বুঝতে পেরেছেন, রূপম টিভি যেটা বলেছে সেটাই হবে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় এবার গোহারা হারবে। আর তৃণমূলের নিউজ চ্যানেল News18 জানিয়ে দিল পরিষ্কার বাংলায় বিজেপি আসছে। তো এটা মাথায় রাখুন, এবার তৃণমূলের বিদায়ের পালা চলে এসেছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।